সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা এসেছি লক্ষ্মীপুর জেলার 1 নং ইউনিয়ন। তো দর্শক, আমরা এখানে একজন বোন আছে, স্বামীকে ছেড়ে দিয়ে আজ বড় একা, এবং কি স্বামীর নির্যাতনের শিকার। দীর্ঘদিন থেকে যৌতুকের দায়ে স্বামী তাকে নির্যাতন করতো। আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, সেই কথাগুলো তার কাছ থেকে শুনবো, এবং ডিটেলস আকারে তার মুখ থেকে আমরা সেই কথাগুলো শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? নাম জেসমিন আক্তার। জেসমিন আক্তার। তো আপু একটু আর একটু জোরে কথা বলেন তো। জেসমিন আক্তার, বেগম হওয়ার কথা তো ছিল, তাই না? আচ্ছা, তো এখন কি স্বামী ছেড়ে দেওয়াতে কি জেসমিন আক্তার আবার হয়ে গেলেন? আচ্ছা, যাক আমরা কথায় যাই। তো আপু, এই আপনার বিয়ে হয়েছে কতদিন আগে? আমার বিয়ে হয়েছে 2018 সালে। 2018 সালে। তো স্বামীকে ডিভোর্স দিয়ে আসছেন কেন? ডিভোর্স দিয়ে আসছি কেন, ও বিয়ের পরে যেটুকু কথা ছিল না, তারপরে ওরা আমাকে নিয়ে বাড়িতে নিয়েছে। তারপরে আমার খুব অত্যাচার করে, যে যেটুকু টাকা দেওয়ার জন্য আমার মারধর করে, বহুত অত্যাচার করে। সবাই খারাপ, সবাই মানে আমার নির্যাতন করতে আসে। মানে আপনার শ্বশুর শাশুড়ি আছে? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি দেব সবাই আছে। সবাই আপনার উপরে নির্যাতন করত? হ্যাঁ, সবাই। আসলে একটা মানুষকে কি সবাই নির্যাতন করা সম্ভব না? আপনার কোনো দোষ ত্রুটি আছে সেটা একটু ভালোভাবে বলুন। না, আমার কোনো দোষ নেই, আমি শুধু একটাই দেশ, আমি যৌতুকের টাকা দিতাম, যৌতুকের টাকার কারণে আমার সাথে এরকম আচরণ করতো। মানে যৌতুকের টাকার কারণেই? আচ্ছা, তো আমরা একটু ডিটেলস আকারে শুনবো, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি বলুন, আপনার গ্রামের নাম। আমাদের গ্রামের বাড়ি, হ্যাঁ, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বিজয়নগর। এটা কোন জেলার মধ্যে পড়ছে? কোন জেলা পড়ছে? লক্ষ্মীপুর। আচ্ছা, একটু জোরে কথা বলুন। লক্ষ্মীপুর। আচ্ছা, তো আপনার বাড়ি কোথায় এটাই বলতে পারেন না ঠিকভাবে। আচ্ছা, লেখাপড়া করেছেন? হ্যাঁ, লেখাপড়া করেছি। কোন ক্লাস পর্যন্ত করেছেন? এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা দিয়েছেন। আচ্ছা, এসএসসি তে কি পাস করেছেন? হ্যাঁ, পাস করেছি। আচ্ছা, তো আপনারা ভাই বোন কয়জন? আমার ভাই নেই, বোন না, আমি শুধু। ভাই বোন কেউ নাই, একজনই? আপনার মা বাবা আছে? জি আছে। মা কি করে? মা বাড়িতে গৃহিণী। জি। কোনো কাজকাম করে? জি, কাজকর্ম করে। মানে মানে আপনাদের পারিবারিক কাজ করে, এমনি তো কোনো কিছু করে না? না জি। আপনার বাবা কি করে? আমার আব্বু এই কোনো রকম করে, দিন খায়। মানে কি কাজ করে? আব্বু কিছু কাজ করে না, মানে খুঁজে বিচারি খায়। মানে জি, খোঁজা বিচরা খায়। আচ্ছা, বুঝতে পেরেছি। দর্শক, আপনারাও বুঝে নেবেন। তো আসলে এইভাবে কি আপনাদের সংসার চলবে? আমাদের এভাবে সংসার চলে না, কোনো রকম মানে কষ্ট, অনেক কষ্ট করে চলে, অনেক কষ্ট করে চলছে। আচ্ছা, তো আপু, এই যে আপনার বাবা, আগেও কি এইভাবেই চলতো না আগে কোনো কাজ কাম করতো? হ্যাঁ, আগে কোনো রকম কাজ করতো, তো কি কাজ করতো? মালি কাজ করতো, মালি কাজ টাজ করতো। এখন অসুস্থ তো তাই পারতেছে না। আগে মাটি কাটতো, কৃষি কাজ করতো। আচ্ছা, এখন কোনো কিছু করতে পারে না, এই কারণে মানুষের দ্বারা হাত বাড়িয়ে কোনোভাবে চলে। জি। আচ্ছা, তো আপনার নানার বাড়ির কি অবস্থা? তারা কি আপনাদেরকে সহযোগিতা করে কিনা? না, নানার বাড়িতে সহযোগিতা করতে পারতেছে না। কি কারণে করতে পারতেছে না? কারণ তাদের, তারা পারতেছে না, তারা আমাদের মতো এরকম, আপনাদের মতো এরকম অসহায়। আচ্ছা, তো আপনার চাচা যারা, কেউ কি আপনাদেরকে হেল্প করে কিনা? না, কেউ হেল্প করে না। না। আচ্ছা, তো আপনার বিয়ে হয়েছে 2018 সালে। আচ্ছা, তো স্বামীর বাড়ি কোথায়? স্বামীর বাড়ি রাজীবপুর। রাজীবপুর। রাজীবপুর কোন গ্রাম? কোন না, রাজীবপুরেই। রাজীবপুর, রাজীবপুর পাঠানবাড়ি। রাজীবপুর পাঠানবাড়ি। আচ্ছা, তো আপনার স্বামী কি কাজ করতো? রাজের কাজ? রাজমিস্ত্রি ছিল না? না, রাজমিস্ত্রি ছিল না, রাজের কাজ করত, মানে যুগল ছিল। আচ্ছা, তার নাম বলতে পারেন? তার নাম, তার নাম হৃদয়। হৃদয়। আচ্ছা, তো আপু, এই যে বিয়ে হয়েছে, আপনার বিয়ের সময় কি কথা ছিল যৌতুকের? না, কথা ছিল না।
কথা ছিল না। আচ্ছা, তো যৌতুকের কথা ছিল না, কিন্তু যৌতুকের টাকার জন্য আপনাকে নির্যাতন করতো। আসলে আপনি কি এলাকার যারা চেয়ারম্যান মেম্বার আছে তাদের সাথে যোগাযোগ করেছেন কখন? হ্যাঁ, যোগাযোগ করছি। তারা কি বল? তারা বলছে তারপরে সালিশ হয়েছে, আমাকে অনেক আটক করে রাখছে, সালিশ দরবার হয়েছে। আচ্ছা, তো সালিশ দরবার কি কারণে হয়েছে? এই যে গড়া আসে না, মদ খায়, গাঁজা খায়, নেশা করে, জুয়া খেলা। আচ্ছা, মানে বিভিন্ন ধরনের খারাপ কাজে সে লিপ্ত ছিল। হ্যাঁ। আচ্ছা, তো তার বাবা মা ছিল? হ্যাঁ, তার মা বাবা মা ছিল। তো তারা কি কিছু বলেনি? না, তারাও কিছু বলেনি। তো তারা যদি কিছু না বলে তাহলে আপনি কেন বলতেন তাকে? কেন বলতাম? আমার যে হেরা মানে বলতো, বলেন অনেক কথাই বলতো, মানে অনেক আমার ননদরা, শাশুড়িরা, শ্বশুরিরা, তারা কখনো বিশ্বাস করতো না তাদের ছেলেরা খারাপ, এ করতো হেরা করতো এদের ছেলেরা ভালো, এ কারণে। আচ্ছা, তো আপনি তো দেখতে শুনতে মাশাল্লাহ খুব সুন্দর, তো এই সুন্দরী বউটাকে রেখে যে সে জুয়া খেলতো, বিভিন্ন ধরনের খারাপ নেশার সাথে জড়িত থাকতো, তো আপনি তাকে আসলে কি ধরনের প্রতিবাদগুলো করতেন? আমি ভালোর পথের দিকে আনার চেষ্টা করতাম, বা এইসব কাজ করা ভালো না, এইগুলো করলে সংসার কখনো আয়নতি হবে হয় না, সংসার সামনে দিয়ে কীভাবে যাবে, এগুলো দিয়ে অনেক কিছুই বুঝতাম তাদেরকে। কিন্তু হে আমার কথা শুনতো না, হে আমি এক কথা বলে হে আমার আর এক কথার দিকে চলে যেত, আমাকে পাত্তা দিত না, এরকম ধরনের। আচ্ছা, লাস্ট পর্যন্ত কি স্বামীকে আপনি ডিভোর্স দিয়েছেন না আপনার স্বামী উভয় পক্ষ দুজন দুজনকে ডিভোর্স দেওয়া হয়েছে? হ্যাঁ, দুজনের পক্ষ থেকে ডিভোর্স দেওয়া হয়েছে। আচ্ছা, তো কিছু পেয়েছেন না? কিছু পেয়েছি বলতে পেয়েছি কাবিনের টাকা পেয়েছে। হ্যাঁ, কাবিনের টাকা। কত টাকা কাবিন হয়েছিল? কাবিন হয়েছে 3.5 লাখ টাকা। 3.5 লক্ষ টাকা। আপনি পাইছেন কত টাকা? আমারে দিছে 50,000 টাকা। 50,000 টাকা কেন দিল? 50,000 টাকা দিছে হেরা দেন, হেরা মেম্বার সবাই মিলে কইছে হের সামর্থ্য নাই, হে দিব কিভাবে, হে হেলাইকা হের দিতে পারতেছে না। আচ্ছা, তো নতুন করে কি আবার সংসার বাঁধার কোনো স্বপ্ন দেখছেন কিনা? সংসার আমি দেখতে চাইতেছে না, কিন্তু আমার মা বাবা এদিকে তাকায় কথা বলুন ক্যামেরা। আমার মা, আমার একটা ভাই নেই, বোন নেই, কেউ আমাকে দেখার মতন কেউ নেই ভবিষ্যতে। তাই এখন সবাই বুঝতে আছে যে বিয়ে বসার জন্য আমি করতেছি যে বিয়ে বসবো না, তখন কত তোর কে এইভাবে যাইব নি দিন, যে আমার একটা ভাই নেই, বোন নেই, এ কারণে এখন বিয়ে বসার জন্য। মানে এখন আপনি বিয়ে বসতে চাচ্ছেন তাহলে? হুম, জি। আচ্ছা, কেমন ছেলে হলে বিয়ে বসবেন আপনি? আমি বিয়ে বসবো একটা ভালো ছেলে হলে, বা ধন সম্পদ কোনো কিছুই চাই না, শুধু একটা ভালো ছেলে হলে হবে, যে কোনো রকম দিনগুলি খেয়ে যেতে পারলে হবে। আচ্ছা, ধন সম্পদ কোনো কিছুই চান নাই, শুধু একটু ভালো ছেলে সুখে শান্তি যেন রাখে। জি। আচ্ছা, তো আপনি তো আমাদের ইউটিউব চ্যানেলে আসছেন, তো এখানে তো দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশের মানুষ আপনাকে ফোন দিতে পারে। হ্যাঁ, বিভিন্ন বয়সের লোক আপনাকে ফোন দিতে পারে। তো আসলে আপনি কোন বয়সের ছেলে হলে বিয়ে করবেন, কেমন বয়সের হলে? যেমন আপনার বয়স এখন বর্তমানে কত? বর্তমানে 20 বছর। আচ্ছা, তা এই যে 20 বছর বয়স, তো আপনার তো একটা বিয়ে হয়েছে, তো আপনি কি অবিবাহিত ছেলে পাবেন আশা করছেন? হ্যাঁ, আশা করছি। অবিবাহিত ছেলে হলে বিয়ে বসবেন? আর যদি বিবাহিত কেউ আপনাকে প্রস্তাব দেয় তাহলে কি আপনি বিয়ে বসবেন? না। আচ্ছা, দর্শক আপনারা শুনলেন, যারা বিবাহিত মেয়েটি আসলে তার কোনো সন্তান আছে আপনার? ছেলে মেয়ে নাই, তার কোনো ছেলে মেয়ে নাই। যদি তাকে দেখে কারো ভালো লাগে তাহলে অবশ্যই অবিবাহিত ছেলে হলে সে বিয়ে বসবে। তো আপনি এই যে ইউটিউব চ্যানেলে আসার মূল কারণটা কি? মূল কারণ হয়েছে সাহায্য করার জন্য, কেউ যদি, আমরা অনেক কষ্টে আছি, কেউ যদি সাহায্য করে করার জন্যই আমি ইউটিউবে আসছেন। আচ্ছা, তো আপনাকে যে সাহায্য করবে, সহযোগিতা করবে, আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, যোগাযোগের ব্যবস্থা। কী ব্যবস্থা আছে?
না মোবাইল আছে? মোবাইল হ্যাঁ, ছোট্ট একটা মোবাইল আছে, বাটন। আচ্ছা, বাটন মোবাইল আছে। তো আপনার ফোন নাম্বারটি ধরেন, এটা তো ইউটিউব চ্যানেল, হ্যাঁ, বিভিন্ন মানুষ ওই ফোন নাম্বার পাইলে আপনাকে ফোন দিবে, কেউ ভালো কথা বলবে, কেউ খারাপ কথা বলবে, তো সব কিছু জেনে শুনে আপনি ফোন নাম্বারটা দিতে চাচ্ছেন? জি। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটি বলুন। ফোন নাম্বারটি আছে 0177 0177 9595 625 625। আচ্ছা, আপনার নাম? আমার নাম জেসমিন আক্তার। জেসমিন আক্তার। দর্শক, আপনারা যারা জেসমিন আক্তারকে দেখছেন, অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, পারলে আপনারা 2 টাকা 1 টাকা করে যদি সাহায্য করেন। তার বাবা বিভিন্ন মানুষের থেকে চায়া খায়, বুঝতেই পেরেছেন ভিডিও শুরুতে বলেছে। আর যদি কেউ আসলে বিয়ে করতে চান, তো যে কোনো দেশের হলে হবে না নোয়াখালীর মধ্যে হতে হবে? নোয়াখালীর মধ্যে হতে হবে। আচ্ছা, তো যে কোনো দেশের মানুষ ডিস্টার্ব তাকে করবেন না। অবশ্যই যদি নোয়াখালী লক্ষ্মীপুর জেলার কোনো মানুষ থাকে, তাহলে অবশ্যই তার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। মা বোন সবারে আছে, আপনারা সকলকে একটু ভালো নজরে দেখে যদি পারেন সাহায্য করবেন। তো আপনার কি আরো উদ্দেশ্যে কিছু বলার আছে আমাদের যে দর্শকরা দেখবে ভিডিওটি? কিছু বলার নেই। তো ঠিক আছে জেসমিন আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।